দীঘা পর্যটন কেন্দ্রে আবারও ব্যবহারে বেড়েছে প্লাস্টিক থার্মোকলের ব্যবহার। দুবছর আগে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ দীঘা পর্যটন কেন্দ্রে একটি বিজ্ঞপ্তি জারি করে এলাকার ব্যবসায়ী জনসাধারণ ও পর্যটকদের উদ্দেশ্যে কোনো প্রকার প্লাস্টিক তথা ক্যারি ব্যাগ, গ্লাস, কাপ ও থার্মোকল ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কেউ অমান্য করলে আইনত অপরাধ হিসেবে সেটি বিবেচিত হবে এবং 500 টাকা জরিমানাও করা হবে। এই মর্মে কাজের জন্য বেশ কয়েকজন অস্থায়ী বেতনভুক্ত কর্মী নিয়োগ করা হয়। দীর্ঘদিন ধরে ধরপাকড়াও চলে, প্রচুর জরিমানাও আদায় করা হয় পর্যটকদের থেকে। কিন্তু দীঘা পর্যটন কেন্দ্রে বর্তমান পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, প্লাস্টিক থার্মোকল চেকিং এর কোনো কর্মীদের দেখা মেলা তো দূর। প্রতিটি বাজার থেকে সমুদ্র সৈকত, পিকনিক স্পট সর্বত্রই ব্যাপক হারে বেড়ে চলেছে প্লাস্টিকের ব্যবহার। এই প্রসঙ্গে দীঘা উন্নয়ন পর্ষদের আধিকারিক মানস কুমার মণ্ডল জানান, প্রায় 2 বছর ধরে সচেতনতামূলক প্রচার চালানো হলো, তা সত্ত্বেও মানুষ যদি নিজেরা সচেতন না হন কিছু বলার নেই। তবে দীর্ঘদিন লকডাউন চলায় বাজার হাট কিছুটা বন্ধ ছিল, পর্যটকদের আনাগোনা কম থাকায় প্রচার হয়নি। আবারও প্লাস্টিক বন্ধের অভিযান শুরু করা হবে। আধিকারিক জানান, স্বাস্থ্য নগরীকে কোনোভাবেই দূষিত করা যাবে না। সৈকত থেকে পিকনিক স্পট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। দীঘার কোন প্রকার প্লাস্টিক তথা ক্যারি ব্যাগ, গ্লাস, কাপ ইত্যাদি ও থার্মোকল ব্যবহার 1 আগস্ট 2019 থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই সকল দ্রব্য দোকানে রাখা কিংবা ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং 500 টাকা জরিমানা হিসাবে নেওয়া হবে। শঙ্কর মাইতি, এই সবজি ব্যবসায় করি দিঘায়। কি করবো, আগে আমাদের ক্যারি ব্যাগ বন্ধ ছিল, এখন আর কেউ কিছু বলে না ক্যারি ব্যাগ, আর দোকানে সব ক্যারি ব্যাগ রাখে। আমরা দিব কী কী, সে আমাদের ক্যারি ব্যাগে তো দিতে হবে, যেগুলো আগে চলছিল সেগুলো তো বন্ধ, এখন আর কেউ আনে না, সেই জন্য আমরা এই ক্যারি ব্যাগ ব্যবহার করছি। আমরা ব্যবহার করছি মানে আমরা জিনিস নিতে আসছি, যখন এ দোকানদার এরা দিচ্ছে আমরা কী করবো, প্রশাসন এর কিছু নজর দিচ্ছে না। প্রথম কিছুদিন বন্ধ ছিল, যে যার একটা ওই কাগজের পেপার ছিল ওতে দিচ্ছিল, এখন সব পলিথিনে দিচ্ছে, আমরাও নিয়ে যাচ্ছি। দীঘাতে যে থার্মোকল প্লাস্টিক ব্যান করা হয়েছিল সেটা এখনও ব্যান্ড অবস্থাতেই আছে, কোনোরকমভাবেই মানে কাউকেই অ্যালাউ করা হচ্ছে না যে প্লাস্টিকের কোনো জিনিসপত্র নিয়ে আসবার কথা, বা থার্মোকল এখানটাতে একদমই অ্যালাউ নয়। তো এই ধরনের যে অভিযোগটা আপনার কাছ থেকে শুনলাম, আমরা খতিয়ে দেখছি, আমাদের নজরদারি আছে এবং যারা এরকমভাবে চোরাগোপ্তভাবে ইউজ করছেন তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা যেটা প্ল্যান করেছি, দীঘাকে সম্পূর্ণভাবে প্লাস্টিক মুক্ত আমরা করতে চাই, আগেও হয়েছিল এবং আবার সেই জিনিসটাকে আমরা আরও বেশি করে জোর দিতে চাই। যেহেতু আপনি বলছেন যে এরকম আমরা কিছু এরকম কিছু কিছু জায়গাতে এই জিনিসটা দেখা গেছে, তো আমরা আবারও যেটা প্ল্যান করছি যে একদম ম্যাসিভ একটা প্রচারের দিকে আমরা যাব, যাতে করে কোনোরকমভাবে প্লাস্টিক যাতে কোনো দ্রব্য বা কোনো ক্যারি ব্যাগ এখানটাতে না নিয়ে কেউ ঢুকতে পারেন বা ব্যবহার করতে পারেন, দোকানগুলোতে যাতে কোনোরকম কোনো প্লাস্টিকের ব্যাগ না থাকে। মানুষকে বোঝানো হবে, দোকানদারকে বোঝানো, দোকানদারদেরকে আমরা আবারও একটা এক্সস্টিভ বা ইন্টেন্সিভ ওয়েতে আমরা তাদের কাছে প্রচার নিয়ে যাব। বিভিন্ন জায়গাতে আমরা প্রচারমূলক বা এবং অ্যাওয়ারনেসমূলক যে সমস্ত পোস্টার আছে, ব্যানার্স আছে, সেগুলোকে আমরা ডিসপ্লে করব, যাতে করে মানুষ ব্যবহার না করেন এই ধরনের কোনো কিছু প্লাস্টিক জাতীয় দ্রব্য টব্য যাতে না ব্যবহার করেন। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।